সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের ক্লাসে। আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ে একটি ইউনিট নিয়ে আলোচনা করব। তোমরা ইংরেজি প্রথম পত্র বইটি, মানে আমাদের ইংলিশ ফর টুডে বইটি সবাই হাতে নাও। এই ছবিটি তোমরা কি চিনো, দেখেছো কখনো? মনে করে দেখো তো। ঠিক আছে, তোমরা কেউ হয়তো দেখেছো, কেউ হয়তো দেখোনি। উনি কে আসলে? উনি একজন আমাদের দেশের বিখ্যাত চিত্রশিল্পী। ওনার নাম এস এম সুলতান। হ্যাঁ, আজ আমরা এস এম সুলতান সম্পর্কে পড়ব। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 34 বের করো, পেজ নাম্বার 68। ইউনিট 34, পেজ নাম্বার 68 পেয়েছো? ঠিক আছে, আমরা এখন শুরু করি তাহলে। প্রথমে আমরা রিডিংটা পড়ব, শব্দের অর্থ বুঝব, তারপর আমরা এখান থেকে ট্রু ফলস পড়ব, এবং পরবর্তী ক্লাসে আমরা এটার বাকি অংশগুলো ধীরে ধীরে পড়ব। তাহলে প্রথমে আমরা দেখি, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। ফেমাস, ফেমাস অর্থ কি জানো? বিখ্যাত। ফেমাস অর্থ বিখ্যাত। পেইন্টার চিত্রশিল্পী, পেইন্টার চিত্রশিল্পী। অফ আওয়ার কান্ট্রি, কান্ট্রি দেশ। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। বর্ন অর্থ কি? হ্যাঁ, জন্মগ্রহণ করা। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি জন্মগ্রহণ করেন নড়াইলে 1923 সালে। তাহলে সুলতান কে ছিলেন? হু ইজ সুলতান? সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। হোয়েন হি ওয়াজ বর্ন? হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি নড়াইলে জন্মগ্রহণ করেন 1923 সালে। হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ এ লট অফ মানি। হিজ ফ্যামিলি, তার পরিবার, ডিড নট হ্যাভ, ছিল না, এ লট অফ, এ লট অফ মানে অনেক বা প্রচুর, মানি টাকা। তাহলে হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ এ লট অফ মানি, তার পরিবারের প্রচুর টাকা ছিল না। এটার অর্থ দাঁড়াচ্ছে কি, যে তার পরিবারের যথেষ্ট টাকা ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। সুলতান ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট অর্থ কি? গিয়েছিলেন। গো অর্থ যাওয়া, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, গিয়েছিলেন। সুলতান ওয়েন্ট, সুলতান গিয়েছিলেন, টু স্কুল, স্কুলে, ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। তাহলে সুলতান স্কুলে কত বছর পড়াশোনা করেছেন? 5 বছর। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স, সুলতান 5 বছরের জন্য স্কুলে গিয়েছিলেন। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, কিন্তু তারপর তিনি গিয়েছিলেন তার বাবার সাথে কাজে। এখানে তোমাদের একটু আমি কথা বলি যেটা বইয়ের বাইরে। সুলতানের পরিবার ছিল খুব দরিদ্র পরিবার। তার বাবা ছিলেন একজন কৃষক, এবং তার বাবা এই কৃষকের কাজ করার পাশাপাশি কিছু অতিরিক্ত ইনকাম করার জন্যে, মানে আরও কিছু টাকা রোজগারের জন্যে ঘরামির কাজ করতেন। ঘরামি মানে কি বুঝো তোমরা? ঘর নির্মাণ করা বা বাড়ি তৈরি করা, এই বাড়ি তৈরি করার কাজ করতেন। মানে আমরা কৃষিকাজের পাশাপাশি বা একটা কাজের পাশাপাশি যখন অন্য একটা কাজ করি অতিরিক্ত আয়ের জন্য, সেরকম উনিও কৃষিকাজের পাশাপাশি ঘরামির কাজ করতেন। এই ঘরামির কাজে তিনি সাহায্য করতে গিয়েছিলেন তার বাবাকে। মানে 5 বছর পড়ার পর তাদের অর্থসংস্থান এত কম ছিল যে তিনি আর পড়াশুনো করতে পারেননি।
তারপর তিনি বাবার সঙ্গে কাজে যান। As a child, শিশু বয়সে সুলতান loved to draw. সুলতান ভালোবাসতেন ছবি আঁকতে। তাহলে কখন তিনি ছবি আঁকতে ভালোবাসতেন? ছোট বয়স থেকেই, যখন তিনি শিশু ছিলেন। He drew picture of buildings and other things. তিনি এঁকেছিলেন ছবি ভবন এবং অন্যান্য জিনিসের। তাহলে যখন সুলতান ছোট ছিলেন তখন থেকেই তিনি ছবি আঁকতেন এবং ছবি আঁকতে ভালোবাসতেন। এই সম্পর্কে তোমাদের একটা কথা বলি, আমরা বলেছি না সুলতান 5 বছর স্কুলে পড়েছেন। এই 5 বছর তিনি নড়াইলে, তার জন্ম কোথায় আমরা দেখেছি এখানে, তার জন্ম নড়াইলে 1923 সালে। তিনি নড়াইলে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং সেখানে 5 বছর পড়াশোনা করেন। এই নড়াইলে 5 বছর পড়াকালীন সময়ে যখন তার বয়স 10 বছর তখন স্কুল পরিদর্শনে ভিজিটর আসেন। আমাদের স্কুল পরিদর্শনে মাঝে মাঝে লোক আসেন, সেরকম ওনার স্কুল পরিদর্শনে ভিজিটর আসেন। সেই ভিজিটর ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি স্কুল পরিদর্শনে আসেন। স্কুল পরিদর্শনে আসার পর এস এম সুলতান কি করেন জানো? এস এম সুলতান একটি পেন্সিল স্কেচ করেন এই ডক্টর শ্যামাপ্রসাদ রায়কে নিয়ে, এবং শ্যামাপ্রসাদ রায় এটা দেখে অভিভূত হয়ে যান, বিস্মিত হয়ে যান যে 10 বছর বয়সী একটা ছেলে, এবং সেখান থেকেই প্রথম তার শিল্পী পরিচয় শুরু হয়। প্রথম তিনি যে একজন চিত্রশিল্পী 10 বছর বয়সেই সেটা আত্মপ্রকাশ ঘটে তার এই শিল্পচর্চার, তিনি যে কত ভালো শিল্পচর্চা করতেন। এবং তিনি কিন্তু শুধু চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন সঙ্গীত সাধক এবং একজন বংশীবাদক, মানে বাঁশি বাজানো, তিনি খুব সুন্দর বাঁশি বাজাতেন। আচ্ছা আমরা এবার পড়ায় ফিরে যাই। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। ওয়ান্টেড, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড পাস্ট ফ্রম চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু স্টাডি, স্টাডি অর্থ পড়াশোনা করা। হি ওয়ান্টেড টু স্টাডি, তিনি পড়াশোনা করতে চেয়েছিলেন অ্যাট কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে। বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি, কিন্তু তার পরিবারের টাকা ছিল না। আমরা আগেই পড়েছিলি যে তার বাবা খুব অল্প টাকা ইনকাম করতেন বা অল্প রোজগার করতেন, কৃষি কাজ করতেন। তাহলে কলকাতা আর্ট কলেজে পড়ার জন্য যে টাকা দরকার সেই টাকা তার বাবার তখন ছিল না। ইন 1938, 1938 সালে হি গট দ্য মানি, তিনি এই টাকা পান, অ্যান্ড ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ, এবং কলকাতা আর্ট কলেজে গিয়েছিলেন। এখানে তোমাদের বইয়ে যেহেতু সংক্ষেপে দেওয়া আছে সব কিছু, আমি তোমাদের আরেকটু ডিটেলস বলি এটা জানার জন্যে। তিনি যে 1938-এ কলকাতা আর্ট কলেজে গিয়েছিলেন, কিন্তু তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হতে পারেননি, কেন জানো? কারণ তিনি এন্ট্রান্স পাস করেননি। তখনকার সময়ে এই আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্যে, কলকাতা আর্ট কলেজে এন্ট্রান্স পাসের যোগ্যতা দরকার ছিল, আর তিনি ছিলেন মাত্র 8ম শ্রেণী পাস। তাহলে তিনি কি করেন? ইন 1942 হি অ্যাডমিটেড কলকাতা আর্ট কলেজ। 1942 সালে তিনি কলকাতা আর্ট কলেজে অ্যাডমিশন নেন, মানে ভর্তি হন। সেটা কার কারণে হতে পেরেছিলেন জানো? শহীদ সোহরাওয়ার্দীর কারণে। শহীদ সোহরাওয়ার্দী যখন জানতে পারেন তখন তিনি নিজের তত্ত্বাবধানে সুলতানকে ভর্তি করানোর ব্যবস্থা করেছিলেন। হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স, স্টে অর্থ অবস্থান করা। হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স, তিনি সেখানে 3 বছর অবস্থান করেন, অ্যান্ড দেন লেফট, এবং সে জায়গা ত্যাগ করেন। মানে তিনি যখন তৃতীয় বর্ষের ছাত্র কলকাতা আর্ট কলেজ থেকে তিনি তখন চলে গেলেন। মানে আমরা দেখেছি কি অনেক শিল্পীদেরই, আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথও বাধা ধরা গণ্ডির মধ্যে কোনদিন থাকতে পারেননি। স্কুলের এই নিয়ম মাফিক পড়াশোনা তার কখনো ভালো লাগেনি। এরকম সুলতান চেয়েছিলেন ঠিকই কলকাতা আর্ট কলেজে পড়তে, কিন্তু তিনি সেখানকার পড়াশোনাও শেষ করেননি। 3 বছর পড়াশোনা করার পর, মানে তৃতীয় বর্ষের ছাত্র যখন, তখন তিনি সে জায়গা
ত্যাগ করে চলে আসেন। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ, তিনি ভ্রমণ করেন এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ, মানে তার ভ্রমণের নেশা ছিল ভীষণ। অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল, তাহলে তিনি ভ্রমণ করেন এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ এবং আঁকেন সেখানকার নদী, গাছপালা, গ্রাম এবং সেখানকার লোকজনকে নিয়ে। মানে তিনি যেখানেই যেতেন প্রকৃতি তাকে টানত, তিনি শহরকে পছন্দ করতেন না, ইট কাঠ পাথরের বাড়ি এগুলো তাকে টানত না, তাকে টানত সবুজ প্রকৃতি। এই সবুজ প্রকৃতির নদী নালা, গাছপালা, গ্রাম এবং সেখানকার মানুষকে তিনি খুব পছন্দ করতেন এবং সেগুলো নিয়েই তিনি ছবি এঁকেছেন, এগুলোকেই তিনি ছবি আঁকার উপাদান হিসেবে বেছে নিয়েছেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ, তারপর তিনি বাংলাদেশে ফিরে আসেন। হি পেইন্টেড পিকচার্স অব দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ, হি পেইন্টেড, তিনি এঁকেছিলেন পিকচার্স অফ ফার্মার্স, কৃষকদের ছবি, অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের জেলেদের ছবি। তাহলে তিনি বাংলাদেশের কী কী নিয়ে ছবি এঁকেছেন? তিনি বাংলাদেশের কৃষক এবং জেলেদের নিয়ে ছবি এঁকেছেন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস, পিপল অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, মানে আমরা বলতে পারি সারা বিশ্ব, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের সমস্ত লোকজন সুলতানকে তার ছবি আঁকা সম্পর্কে জানতো, মানে সুলতান যে একজন চিত্রশিল্পী এভাবে তাকে চিনতেন সবাই। হি এক্সিবিটেড, এক্সিবিট কি প্রদর্শন করা, হি এক্সিবিটেড, তিনি প্রদর্শন করেছেন হিজ পেইন্টিংস, তার চিত্রকর্ম, অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। আমরা জানি কি যে পাবলো পিকাসো এবং সালভাদর ডালি খুব বিখ্যাত চিত্রশিল্পী, তাহলে আমাদের এই যে সুলতান, এস এম সুলতান, আমাদের একজন বাংলাদেশের চিত্রশিল্পী, তাহলে তিনি এই বিশ্বমানের দুজন চিত্রশিল্পী পাবলো পিকাসো এবং সালভাদর ডালির সঙ্গে তার ছবির প্রদর্শনী করেছেন, তার চিত্র প্রদর্শনী করেছেন। এই ছবিটা কি দেখেছো তোমরা কখনো? এই ছবিটি হচ্ছে এস এম সুলতানের একটি বিখ্যাত ছবি, তোমাদের পাঠ্য বইয়ে আছে, সবাই দেখো। সুলতান লাভড চিলড্রেন, সুলতান শিশুদের ভালোবাসতেন। হি এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, তিনি এস্টাবলিশড অর্থ প্রতিষ্ঠা করা, তিনি প্রতিষ্ঠা করেন নন্দনকানন এবং শিশু স্বর্গ শিশুদের জন্য। হেয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং, সেখানে তারা পারত শিক্ষা এবং ছবি সম্পর্কে শিখতে। মানে তিনি যে নন্দনকানন এবং শিশু স্বর্গ স্থাপন করেন সেটার উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া এবং চিত্রকর্ম শেখানো। এভরি ইয়ার, প্রতি বছর দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, নড়াইলে সুলতান মেলা অনুষ্ঠিত হয়। এটা কি বুঝো, সুলতান মেলা অনুষ্ঠিত হয় মানে তার নামে একটি মেলা হয় নড়াইলে প্রতি বছর। হি ডেড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর, তিনি 1994 সালে যশোরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই যে সারা বিশ্বব্যাপী সুলতান এত ছবি এঁকেছিলেন, তার কিন্তু আমরা অনেক ছবি এখন পাই না, কেন জানো? কারণ তিনি ছিলেন ঘরমুখী মানুষ না, তিনি প্রকৃতিপ্রেমী মানুষ ছিলেন, যখন যেখানে বসে ছবি এঁকেছেন সেই ছবি সেখানেই ফেলে রেখে চলে এসেছেন, এজন্যে তার অনেক দুর্লভ শিল্পকর্ম হারিয়ে গেছে। তাহলে রিডিংটা তোমরা মনে হয় মোটামুটি বুঝেছ, এখন আমরা একটু শব্দার্থ দেখি। ফেমাস বিখ্যাত, পেইন্টার চিত্রশিল্পী, কান্ট্রি দেশ, বর্ণ জন্মগ্রহণ করা, লট অফ প্রচুর, ওয়েন্ট গিয়েছিলেন, চাইল্ড ছেলেবেলা বা ছোটবেলা, লাভ ভালোবাসা।
draw picture chobi building bhavon study porashuna kora get pawa stay অবস্থান করা leave ত্যাগ করা travel ভ্রমণ করা village গ্রাম fisherman জেলে know জানা exhibit प्रदर्शन establish प्रतिष्ठा children शिशु get पावा education शिक्षा शेखा die मारा जावा आशा करी शब्दार्थगुलो तुम्रा सब पारबे एखन एरपर आमरा जाए ट्रू फल्स देखो पेज नम्बर 69 बी नम्बरे आछे एगुलो ट्रू फल्स सुल्तान वाज फ्रम नड़ाइल एटा ट्रू ना फल्स हबे बोलो तो सुल्तान वाज फ्रम नड़ाइल सुल्तान নড়াইল থেকে এসেছিলেন বা সুলতান নড়াইলের সত্য না মিথ্যা ট্রু সুলতানস ফ্যামিলি ওয়্যার রিচ সুলতানের পরিবার ছিল ধনী সুলতানের পরিবার কি ধনী ছিল ফলস সুলতানের পরিবার ধনী ছিল না সুলতানস ফ্যামিলি ওয়্যার পুয়ার সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স सुलतान चार बचर स्कूले गए कथाटा कि ठीक ट्रु और फल्स फल्स करेक्ट आंसर की हबे सुलतान वेंट टू स्कूल फॉर 5 इयर्स सुलतान डेड इन जशोर एट ए हॉस्पिटल सुलतान जशोर एक हासपाताले मारा जान ट्रु ओनली पीपल इन बांग्लादेश শুধুমাত্র বাংলাদেশের লোকেরা সুলতানকে চিনতো বা জানতো এটা কি সঠিক নো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান সারা বিশ্বের লোকজনই সুলতানকে জানতো বা চিনতো সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্ট ইন নড়াইল সুলতান নড়াইলে বয়স্কদের জন্য একটি স্কুল স্থাপন করেন কথাটা ঠিক না ফলস সুলতান সেট আপ এ স্কুল ফর চিলড্রেন ইন নড়াইল তাহলে আমরা আজ কি কি পড়লাম আজকে আমরা এস এম সুলতান সম্পর্কে রিডিং পড়লাম সুলতান সম্পর্কে জানলাম এখান থেকে আমরা শব্দের অর্থ জানলাম ট্রু ফলস শিখলাম আশা করি এগুলো তোমরা সব ভালোভাবে পারবে আমরা আগামী ক্লাসে এটারই পরবর্তী অংশ আবার পড়ব তাহলে আমি যে পর্যন্ত পড়ালাম আজ সে পর্যন্ত বাসায় সবাই চর্চা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ